আসসালামু আলাইকুম বিওয়াস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আর আমার কবুতরগুলো ইনশাল্লাহ ভালো আছে। এই যে এই জায়গায় যে ডিমগুলো ছিল, কিছু আপডেট আপনাদের দেই আজকে। এই কবুতরগুলো যে ডিমগুলো পারছিল আমার রেজাল্ট করা 41 কিলো টুর্নামেন্ট থেকে ব্যাক করা যে কবুতরগুলোর ডিম, এই কবুতরগুলোর ডিমগুলো নষ্ট হয়ে গেছে। কি কারণে নষ্ট হয়েছে বলতে পারলাম না, হয়তো বা প্রথমবার ডিম পাড়াতে হয়তো বা নষ্ট হয়ে গেছে। এই ডিমগুলো ফালাই দিছি আমরা, আবার যাতে দ্রুত ডিম পাড়ে তার কারণে আজকে আমরা ডিমগুলো ফালাই দিছি। ডিমগুলো নষ্ট হয়ে গেছিল। আরও কিছু আপডেট আছে, আপনাদের আজকে আপডেটগুলো জানাবো। আর এই যে এই জোড়াটা, এই উপরের যে জোড়াটা, বড় নরের জোড়াটা, এই নরটা আর মাদিটা একটা ডিম পারছে, আজকে আরেকটা ডিম পারবো। আসেন আপনাদের ডিমগুলো দেখাই। এই যে ডিমটা, এই যে দেখতে পাচ্ছেন ডিমটা, একটা ডিম পারছে, আজকে আরেকটা ডিম পারবো এই জোড়াটা। আর এই জোড়ার রেজাল্টগুলো কিন্তু খুব ভালো হয়, যে বাচ্চাগুলো হয় খুব ভালো রেজাল্ট করে। ইনশাল্লাহ সামনের বছরও ইনশাল্লাহ ভালো রেজাল্ট করার আশায় আছে। আরও আরেক জোড়া কবুতর ডিম পারছে। আমি এই ডিমগুলা, ওই ডিম যে ভালো ডিমগুলা, এই কবুতরের ডিমগুলো আমি চালার সম্ভাবনা আছে আমার। এই কবুতর থেকে আমি 5 থেকে 6টা বাচ্চা নিব এবারকার বছর। তার কারণে আমি অন্য পাশে এই ডাইন পাশে যেই খাঁচাটার আছে এই পাশেও ডিম পারছে, আমি ডিমগুলোকে চেলে দিব যাতে এই কবুতরগুলো আবার দ্রুত ডিম পাড়ে, তার পরবর্তীতে আমরা ওই ডিমগুলো যাতে চালতে পারি। আর এই টেকনিকটা অনেকেই ব্যবহার করে, আর যারা নতুন আছেন তারাও এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, যারা নতুন কবুতর পালছেন। এভাবে করে কিন্তু ডিম বাচ্চা অনেক বেশি করা যায় কবুতর থেকে। আপনিও চাইলে এই টেকনিকটা ব্যবহার করে দেখতে পারেন। আর এই যে এই জোড়াটা ডিম পারছে, ওই একটা ডিম, এই যে দেখা যাইতেছে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন, এই ওই জোড়াটার ডিমগুলো, এই জোড়াটার ডিমগুলো আমরা ফালাইয়া দিব। আর ওর যে বাম পাশের যে জোড়াটা আগে দেখাইলাম, এই জোড়াটার ডিমগুলো এইটার ভিতরে চেলে দিব আমরা। তাহলে দ্রুত ওইগুলো আবার ডিমে আইসা পড়লে অন্য কবুতর দিয়া আমরা আবার এই ডিমগুলো চাইলে দিতে পারবো। তার কারণে এই টেকনিকটা ব্যবহার করলে দেখা যাইতেছে দ্রুত ডিম বাচ্চা করানো যায়। আর এই খোপের ডিমগুলো ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো আছে পজিশন, যে এই জায়গায় আছে ডিমে তা দিতেছে ওরা। ওরা ওদের রেজাল্টও খুব ভালো, ওদেরকে ওদেরকেও এক জোড়া ডিম চেলে দিয়েছি, আরেক জোড়া এই জায়গায় বৈশা রয়েছে। মোটমার দুই জোড়া ডিম চালা আছে এই এই জায়গা থেকে। 4টা বাচ্চার মতন বাইর হইব, 4টা বাচ্চা বার হইলে এই জোড়ার কবুতরগুলো আমরা নেওয়ার চেষ্টা করব বেশি বেশি। আর আরেকটা সুখবর রয়েছে বিওয়াস, এই জোড়ার যে ডিমগুলো চালছিলাম, আপনারা জানেন এই জোড়া থেকে যে ডিমগুলো চালা হয় সেই ডিমগুলা বাচ্চা ফুটে যেই ডিমগুলো থেকে এই ডিমগুলো কিন্তু চুইটাল হয়। আর নিচে যেই ডিমগুলো চালছি সেই ডিমগুলোও কিন্তু চুইটাল হয়েছে, নাইডার গর্তে চুইটাল হয়। এটা আমিও আগের ভিডিওতেও দেখাইছিলাম। এবার আসেন আপনাদের ওই বাচ্চাগুলো দেখাই, যেই বাচ্চাগুলো নাইরা হয়েছে, নাইরার গর্তে চুইটাল হয়েছে আর কি। এই যে আপনারা স্ক্রিনে যে এই কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা কিন্তু চুইটাল কবুতর হয়েছে বাচ্চাটা। আর এই এই জোড়ার সাথে আমি চেলে দিয়েছিলাম ডিমগুলো, এই যে এই জোড়ার সাথে চেলে দিছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে চুইটাল বাচ্চা, মাশাল্লাহ প্রত্যেক বছরই আমার একটা অথবা দুইটা বাচ্চা চুইটাল আসে নাইরার ঘর থেকে। আর এইগুলো হচ্ছে গিয়ে ওদের বাপমা, মানে বর্তমান যেই বাপমা খাওয়াইতেছে। নটটা কিন্তু রেজাল্ট করা, কিন্তু আমি এই জোড়া থেকে বাচ্চা আরও পরে নিম, কারণ হচ্ছে গিয়ে আমাদের ক্লাবের ইনটেক বাচ্চা কবুতর দিয়ে ইনটেক খেলার একটা রেস আছে, তার কারণে কিছু বাচ্চা আমরা কানেক্ট করতেছি দ্রুত কইরা যাতে অতি তাড়াতাড়ি খেলালেও যায়। আর এই যে দাপরির মুখে যেই বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো আমার এক মামা আমারে গিফট করছে, বাচ্চা দুইটা বাচ্চা। আর দুইটা বাচ্চা আপনাদের দেখাই, এই যে একটা বাচ্চা আরেকটা বাচ্চা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা,
খুব সুন্দর বাচ্চাগুলা, ওদের বাপ মাও খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন একবারে সেম টু সেম এক জোড়ারই কিন্তু বাচ্চা, দুটো বাচ্চা এক জোড়ারই। আর এই যে দাপির ভিতরেও কিন্তু দুইটা বাচ্চা আছে, ওই জাগ গলা নরের এই দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা এই জায়গায় আছে। এই দুইটা বাচ্চা বড় হলো আমরা এই দুইটা বাচ্চাকে ট্যাগ পরাবো, যে কোনো একটা বাচ্চাকে ট্যাগ পরাবো। আর আপনাদের ট্যাগ পরানো অবস্থায় আমাদের ক্লাবের ট্যাগ আপনাদের দেখাবো ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করব ভিডিওতে। আর ক্লাবের ট্যাগ পরানো কিভাবে হয় এইগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখলে বেল বাটন অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায়। তাহলে ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।